হ্যালো বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটেটো ফ্রাইড রাইস। এটা বানানো খুবই সহজ, আমাদের হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। এটা আপনারা ডিম কারি, আলুর দম বা চিকেন কষা, মাটন কষা এগুলোর সাথে সার্ভ করবেন, অপূর্ব খেতে লাগবে। এটা আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য কিন্তু তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা তৈরি করে নিই। পটেটো ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি বাসমতি চালের কিছুটা পরিমাণ ভাত তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল চালের ভাতও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাকে ছোট ডুমো করে কাটা আছে। রয়েছে 150 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কাটা আছে, 4 কোয়া রসুন সরু সরু করে কাটা, 3টে কাঁচা লঙ্কা চেরা আছে, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আছে। এখানে রয়েছে 1/2 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কালো সর্ষে নিয়েছি, আর 1/4 চা চামচ গোটা সাদা জিরে। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটুখানি চিনি, আর রান্নাটা করার জন্য রিফাইন্ড তেল। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে ভাজছি, যাতে আলুটা ভাজার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আঁচটাকে একটু স্লোতে দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়ন দেব সর্ষে আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা। এবারে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি আমি এর মধ্যে কুচানো টমেটো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আমি 1.5-2 মিনিট একটু রাখতে থাকবো, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। সামান্য একটুখানি চিনি দিলাম। এক মিনিট মতো এটাকে নাড়বো তেলের মধ্যে। এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি। কিছুটা ভাত রেখে দিলাম, এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে বাদ বাকিটা দিয়ে দেব।
বাদবাকি ভাতটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, খুব হালকা হাতে এটাকে আমি নাড়ছি যাতে ভাতগুলো ভেঙে না যায়। এই এটাকে এভাবে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম। আর 1.5 মিনিট এটাকে আমি আঁচটাকে স্লোতে দিয়ে বসিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পটেটো ফ্রাইড রাইস। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।